পাট গাছ থেকে কিভাবে পাট সংগ্রহ করতে হয় সেটা আজ আমি দেখাবো, অর্থাৎ জুট হারভেস্টিং প্রসেস। প্রত্যন্ত গ্রামে চাষিরা অনেক কষ্টের মাধ্যমে এই পাট গাছ থেকে পাট সংগ্রহ করে। পাট গাছ পাট কাটা হয় এইভাবে, এই চাষিরা পাট গাছ কাটছে, তারপর এই পাট গাছকে এরকমভাবে জাঁক দিয়ে রাখা হয় যাতে তাড়াতাড়ি পাতাটা ঝরে যায়। ঝরে যাওয়ার পর এরকমভাবে তাড়ি বাঁধা হয়, একটা একটা তাড়ি বেঁধে এগুলোকে জলে পচানো হয়। এক সপ্তাহ 10 দিন 15 দিন রেখে এটাকে পচানো হয়। পচানোর পর এইভাবে পাটটিকে ঠুকে ঠুকে কেচে এর থেকে পাট তন্তু অর্থাৎ জুট বার করে নেওয়া হয়, এবং এর ভেতরের অংশে, কাণ্ডের ভেতরের অংশে যে শক্ত দণ্ড থাকে যেটাকে পাট কাঠি বলা হয়, সেটাকে গ্রামের দিকে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য এইভাবে পাটটিকে সংগ্রহ করে নিয়ে জ্বালানিটাকে আলাদা করে দেয়া হয়। দেখুন কত সুন্দর পদ্ধতি, কিন্তু খুবই কষ্টকর পদ্ধতি। এইভাবে জলে দাঁড়িয়ে সারা দিন একের পর এক পাট থেকে পাট কাঠি বাইর করে নিয়ে পাট তন্তুকে আলাদা করে চাষিরা সংগ্রহ করছে। এই যে পাট পচাতে দেওয়া রয়েছে, এটি 10 দিন আগের পাট। সাইডে দেখাচ্ছি মাঠ থেকে সদ্যজাত পাট নিয়ে এসে ফেলা হয়েছে। সদ্যজাত অর্থাৎ কিছুদিন জমিতে জাঁই দিয়ে রাখার পর পাতা ঝরে গেলে সেগুলোকে তাড়ি বেঁধে নিয়ে এসেই জলে ফেলা হয়। তারপর জলে পচে গেলে এইভাবে পাটটিকে কেচে তার থেকে পাট তন্তু বার করে নেওয়া হয়। এই যে জমি থেকে নিয়ে এসে ফেলা হচ্ছে, এরপর এটিকে জলেতে ডুবিয়ে রাখা হবে 10 দিন। তারপর এই যে জ্বালানি বার করে নেওয়া হয়েছে। ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।